আমরা আপনাদের কাছে ছড়াতে চাইছি বেঙ্গল অফলাইনের তরফ থেকে। দীর্ঘদিন ধরে অফলাইনে ডিলাররা যেভাবে সংকটের মধ্যে চলছে, সেই সংকট থেকে দূর হওয়ার জন্য আগামী 22 তারিখ আমরা সল্টলেক সেক্টর 5 সকলে জমায়েত হব, এটা আপনারা জানেন। সেই জমায়েতে সকলকে অংশগ্রহণ করতে চাই, মানে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি। কারণ যে কোম্পানিদের দ্বারা যেভাবে অফলাইন ডিলাররা প্রতারিত হচ্ছে, আমরা আমাদের ব্যবসাটাকে সঠিকভাবে করতে পারছি না। আমরা সকল সহযোগিতা কোম্পানিদের সঙ্গে করা সত্ত্বেও তারা যেভাবে আমাদের উপর অবিচার করছে, তার বিরুদ্ধে আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চাই। এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আমাদের যে দাবিগুলো মূলত আছে, সেই দাবিগুলো হলো যে অনলাইনের সঙ্গে অফলাইনের দাম এক হবে। যদি একই প্রোডাক্ট হয়, একই ট্যাক্স হয়, তাহলে অনলাইনের সঙ্গে অফলাইনের ডিফারেন্স কেন হবে, এটা আমাদের প্রথম প্রশ্ন। অনলাইনে যে প্রোডাক্ট দেওয়া হবে, অফলাইনেও সেটা দেওয়া হবে, দাম এক থাকতে হবে। কাস্টমারের জন্য যে পরিষেবাগুলো দেওয়া হয় সেটাও আমাদের মধ্যে থাকতে হবে। এইগুলোকে একত্রিতভাবে আমরা কোম্পানির কাছে তুলে ধরবার জন্য এই শান্তিপূর্ণ মিছিল, এই শান্তিপূর্ণ মিছিলে সকলকে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়ে রাখছি। আগামী 22 তারিখ সল্টলেক সেক্টর 5 আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, আপনারা সকলে আসবেন, এই আশা, এই আবেদন আমরা রাখছি। মনে রাখবেন সকাল 10 এই টাইমটা জানি আমরা নড়চড় না করি, কারণ এই আন্দোলন সকলের আন্দোলন। সেই সঙ্গে আমরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন বা যারা কোম্পানির এমপ্লয়ি আছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ অফলাইন যদি না থাকে তাদেরও কিন্তু অস্তিত্ব সংকটে আসবে। এমতো অবস্থায় আমরা ডিস্ট্রিবিউটর এবং কোম্পানির এমপ্লয়ীদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী সোমবার, মানে আগামী মঙ্গলবার দেখা হলো। আমি মানিক নিমোবাইল ওয়ার্ল্ড থেকে 22 তারিখ মঙ্গলবার সকাল 10 আমরা উপস্থিত থাকবো, আমাদের জন্য, অফলাইনের জন্য, জেনারেটরের জন্য আমি থাকবো। আপনি আসবেন, আসছেন তো, আমরাও থাকবো, আপনাদের অবশ্যই আসতে হবে। আমরা আসছি, আপনারাও আসবেন, সবাই আসবেন, ধন্যবাদ।